নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 26শে মে চন্দ্রগ্রহণ, আর এই 26শে মে বুদ্ধ পূর্ণিমা হতে চলেছে, যার ফলে এই 87টি জাতক জাতিকার জীবনে ধনের প্রবলেম অনেকখানি কাটতে চলেছে আগামী 10 দিনের জন্য। অর্থাৎ আগামী 10 দিন আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ছাব্বিশে মে এই দিনটির একটি তাৎপর্য রয়েছে, কারণ এই 26শে মে চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং এই 26শে মে বুধের রাশি পরিবর্তন হতে চলেছে এবং এই 26শে মে বুদ্ধ পূর্ণিমা হতে চলেছে, যার ফলে এই শুভ তিথিতে এই 7 রাশির জাতক জাতিকার জীবনে ধনবর্ষা হতে চলেছে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলটিতে আপনারা প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন ধনবর্ষা হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বৃদ্ধি হতে চলেছে। যারা যারা অর্থনৈতিক কষ্টে রয়েছেন, আর্থিক প্রবলেম চলছে, আগামী 10 দিনের ভিতর এই প্রবলেম কিন্তু দূর হতে চলেছে। যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় অর্থ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের পারিবারিক দিকে যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের কথায় মিষ্টতা দেখতে পাওয়া যাবে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সে সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ আপনারা ধন পেতে চলেছেন। আর এই ধন কোথা থেকে আসবে? চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকেই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ অনায়াসে করে ফেলবেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন আপনাদের জন্য ধনের জোয়ার আসতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, ভূ সম্পত্তি লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও শ্বশুর বাড়িতে যে সম্পর্ক খারাপ ছিল, সেই সম্পর্ক কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের শারীরিক দিকে ডেভেলপমেন্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ আপনারা যে আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, সেই আর্থিক কষ্ট অনেকখানি মিটতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কেনা বেচা কিন্তু বৃদ্ধি পাবে এবং
আপনাদের যে সমস্ত টাকা ব্যবসায় পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে, এবং এই সময় আপনারা ভূ সম্পত্তি লাভও করতে চলেছেন। এছাড়াও এই সময় আপনাদের শারীরিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, মনের মধ্যে একটা আনন্দ আসতে চলেছে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই 10 দিন যথেষ্ট মাত্রায় শুভ। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন আপনাদের জীবনে ধনের জোয়ার আসতে চলেছে। অর্থাৎ এই সময় যারা অর্থনৈতিক কষ্টে রয়েছেন তাদের সেই অর্থনৈতিক কষ্ট অনেকখানি দূর হতে চলেছে। এই সময় ভাই বোনের সাথে সম্পর্কও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও শ্বশুরালয়ের সাথে সম্পর্কও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সূত্রে আপনারা কোথাও ভ্রমণেও যেতে পারেন। এছাড়াও এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং এই সময় ভূ সম্পত্তি লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন আপনাদের জীবনে সোনায় সোয়াগা হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে, অর্থাৎ ধনপ্রপাত হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা নর্মাল বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও এই সময় অর্থাৎ আগামী 10 দিন ধনের দিক যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। শ্বশুরবাড়ির সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক কিন্তু ধীরে ধীরে মিটতে চলেছে, এবং এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলতে পারবেন। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন ধনের জোয়ারে গা ভাসাতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনের প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম কাটতে চলেছে, এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কেনাবেচা কিন্তু বৃদ্ধি পাবে, এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন, এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এই সময় ভূ সম্পত্তি লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা অনলাইনে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও এই 10 দিন যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আগামী 10 দিন ধনের জোয়ারে গা ভাসাতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।